হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিও দেখতে পাচ্ছো, আমি এখানে মেহেন্দি পড়ছি। অনেকটা দিন পরে, বলতে গেলে অনেকটা বছর পরে মেহেন্দি পড়ছি। খুব ইচ্ছে হয়েছিল, আর আমার বোনও বলছিল দিদি তুই একটু পড় মেহেন্দি, কিন্তু মনটা না বন্ধুরা ভালো ছিল না। তাও পড়েছি, কিন্তু আমি তো আগে বিউটিশিয়ান যেটা আমি করতাম, আমি তো আগে সবাইকে মেহেন্দি পড়াতাম আর নিজেও পড়তাম। নিজের বিয়ের মেহেন্দি নিজেই পড়েছি। তো মেহেন্দিটা পড়লে একটা কষ্ট হয়, মায়ের কথা মনে পড়ে। আমি মেহেন্দি পড়লে আমার মা বসে থাকতো, দেখতো আমার মা। তো আমার ছেলে বলল মা মেহেন্দি পড়ো, ছেলে আর বর মিলে ভিডিও করে দিয়েছে আমাকে। আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তাই শেয়ার করছি মেহেন্দি পড়াটা। কিন্তু মেহেন্দিটা অতটা ভালো হয়নি পড়া, আমি এর থেকেও ভালো পড়তে পারি। কিন্তু ওই যে চট জলদি করে কোনো রকম পড়লাম, মানে মুড ছিল না টেবি এইভাবে, তাও পড়েছি। আর মেহেন্দিটা সত্যি খুব ভালো ছিল, কালারটা লাস্টে তোমাদের দেখাবো। আর আমি নর্মালিভাবে মেহেন্দি পড়েছি। ছোটোবেলায় তো আগে পাড়ার সবাইকে মেহেন্দি পড়াতাম আমি, সবাইকে কিছুদিন আগেও পড়েছি। মাঝখানে আয়ুষ হয়ে যাওয়ার পরে বিউটিশিয়ানের কাজটা তো বন্ধ রেখেছিলাম, এখন আবার চালু করেছি। তো এখন তো আবার ভুরু তোলা, চুল কাটা, ফেসিয়াল করা, মেহেন্দি পড়ানো সবই করি টুকটাক। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো সেটাও আমাকে বলেছে যে শেয়ার করতে তোমাদের সাথে। তো দেখা যাক। তারপরে তো ছোটোবেলায় একা হাতে বিয়ে বাড়ি সাজাতাম, মানে আমি তখন মাধ্যমিক দিই, তখন থেকে আমি বিউটিশিয়ান শিখে আমি বিয়েতে সবাইকে সাজাতাম কোণে একা হাতে। মানে আমার কাছে আমি যে যতটা পারতাম সেভাবে আমি সাজাতাম। তো সেই কাজটা আবারও শুরু করব ভেবে রেখেছি। তো দেখো কোনো রকম একটু মেহেন্দি পড়ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যারা একদমই মেহেন্দি পড়তে পারো না, তারা আমার ভিডিও দেখে আর ডিজাইন আস্তে আস্তে করে তোমরা করতে পারো। কেন আমি অতটা আমি পারতাম, খুব ভালোই পারতাম। এখন যেহেতু হাত বসে গেছে অনেকটা দিন মেহেন্দি নিয়ে, কিন্তু খুব স্পিডে পড়াতে পারতাম। নিজেও পড়ি না কাউকে, এখন বোনও বলে দিদি আমাকে পড়িয়ে দে, আর বোনও শিখে গেছে অনেকটা। এসব কাজগুলো তো একটা সাধনা, মানে সেই সাধনাগুলো যদি চর্চা না থাকে যেটা হয়। তো এত সুন্দর করে পড়াতাম, আর আমার মায়ের আশীর্বাদ আমি নিজের ডিজাইন, মানে আমি কোনোদিনও কাউটা দেখে কোনোদিনও কিছু শিখিনি, আমার ভেতর থেকে সব কিছু আমার ডিজাইন। আমি ও বরঞ্চ সবাইকে শিখিয়েছি, সবাই শিখেছে। আর কাউর থেকে কেউ যদি শেখে সেটা ভালোই হয়, সেটা খারাপের কোনো দোষ নেই। তো দেখো আমি এখানে মেহেন্দি পড়ছি, আর সত্যি বলছি আজকে আমি ষষ্ঠী রাতে এটা পড়েছি। তো কোথাও তো বেরোয়নি, আয়ুষের হঠাৎ করে খুব কাশি বেড়ে গেছে, তার জন্য মনের পরিস্থিতিটা খারাপ আছে আমার। যে আয়ুষের পুজো ঘণ্টার দিনে কাশি হয়ে গেল, ভেবেছিলাম কোথাও বেরোবো, বেরোলে তো তোমরা ভিডিও পেতে। দেখো সবাই বেরোচ্ছে, ভিডিও দিচ্ছে, বাট আমি বেরোইনি। কেন আমার ছেলেটা ঠিক না হলে আমি কী করে বেরোবো? ওকে তো আমার নিয়ে বেরোতে হবে, আর যদি ওর কাশিটা যদি না কমে তাহলে আমি ওকে কী করে নিয়ে বেরোবো? তো তার জন্য বেরোতে পারিনি বন্ধুরা, তা মেহেন্দিটা পড়ছি। তো মেহেন্দিটা পড়ছি আর কষ্ট পাচ্ছি ভেতরে, যে মেহেন্দিটা পড়েই বলতাম মা কেমন হয়েছে বলো, মা বলতো খুব ভালো হয়েছে বাবা। মানে মা নেই বলেই এতটা ভালো হচ্ছে না, মা থাকলে আরও বেশি ভালো হতো। মা হারানোর বেদনা তো, মানে দুটো বছর দুটো পুজো হয়ে যাচ্ছে, আগের পুজো তার আগে চলে গেল মা, আবার এই পুজো খুব কান্না করেছি পুজোর দিনগুলোতে, যে ভগবান এসছে আমার মা নেই। আমার মন খুব আপসেট, কিন্তু বোন বলছে দিদি আপসেট করলে তো হবে না, আমাদের জীবন কাটাতে হবে মাকে অন্তরে রেখে। কিন্তু বোনও কান্না করেছে, আমরা সবাই কান্না করছি তার মতো। আর আমার ছেলের জোর জবরদস্তিতে আমি বলছে মম পড়ো মেহেন্দি, তুই পড় মম পড়, তার জন্য পড়ছি আর জাস্ট কোনো রকমভাবে পড়ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে মেহেন্দি পড়াটা, কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সুখ দুঃখ আনন্দ সবটাই, বেদনা যা আছে আমার সবই শেয়ার করি কম বেশি করে। আর এখন তো সবাই ভিডিও করে, আর তো কেউ বাকি নেই, সবার ভিডিও ভালো চলছে মার্কেটে, ভাইরাল হচ্ছে। যে যাই করুক, মিথ্যা করুক সত্যি করুক চলুক, সবার ভালো চাইলেই জীবনে নিজের ভালো হয়, এটাই আমি জানি। আমি কোনোদিনও কারো খারাপ চাই না, কিন্তু কষ্টটা সেখানেই লাগে, যখন অনেক খারাপ মানুষরা যারা শুধু মানুষের খারাপই করেছে তাদেরকে দেখলে আমার মানে ভাবি যে হ্যাঁ এরা তো সারা জীবন মানুষের খারাপ করেছে, ভগবান এদেরই ভালো করছে, তখন একটু কষ্ট হয়। তারপরে ভাবি কি যে না হয়তো কিছু সময়ের জন্য তারা ভালো আছে, কিন্তু আমরা হয়তো দুঃখ করি যে কারোর ভালো দেখে, কিন্তু না,
প্রকৃত সেটা ভালো না। তারপরে দেখো আমার স্কিনটা তো সেই প্রবলেম হয়েছে, তোমরা জানোই এই গরমে আমি মরণাপন্ন হয়ে গেছিলাম, পুরো স্কিনের র্যাশ তাও একটু কমেছে, বোন সব ঠিকঠাক করে দিয়েছে, তারপরে দেখো তাও স্কিনে এখনও প্রবলেম রয়েছে। সবাই দেখলেই বলে যে স্বাগতা স্কিনটার কি অবস্থা। তো ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি খাচ্ছি, তো রোজ খাই না ঠিক মতো, ডাক্তারবাবু বকা দেয় ওষুধ খাচ্ছি। তো তারপরে দেখো আমি এখানে মেহেন্দিটা মানে করছিলাম, নিজের মনের মধ্যে যা ডিজাইন আসে তাই করছি। ডিজাইন তো অনেক আছে আমার ব্রেনে, প্রচুর ডিজাইন আছে, মানে শেষ করতে পারবো না, কিন্তু ওই যে করলাম। আগে তো পাড়াতে লক্ষ্মী পুজো আলপনা দিতে যেতাম, মেহেন্দি পড়াতে যেতাম, ঠিক আছে, অনেককে কত মানুষকে এমনি পড়িয়েছি, কোনোদিনও পয়সা নিইনি, ঠিক আছে, কত মানুষকে আপডেট হওয়া শিখিয়েছি, তারা এখন চেনে না আমাকে, বাট আমিও তাদেরকে চিনি না। কেন, আমি যার যে আমার সাথে ভালো করে তার সাথে আমি সারা জীবন ভালো, যে আমার সাথে খারাপ করে তার মুখও আমি দেখি না, এটাই আমি, ঠিক আছে। তো অনেকে তো আবার আমি কি বলো তো বন্ধুরা, আমি মনের মধ্যে যা আসে তখনই, ওই পরে কাওয়ার জন্য কোনো কিছু ভাবি না, যে জ্বলুনি ওইসব আমার মধ্যে নেই, আমি যা সামনেও পেছনেও যা সামনেও। তো অনেকে আছে সামনে এত মিষ্টি দেখায় কিন্তু তোমার জন্য বিষে বিষ, ঠিক আছে। তো মা চলে যাওয়ার পরে অনেক মানুষকে আমি দেখেছি এরকম বিষ বিষ হতে, তো ওইসব বিষ মানুষদের থেকে আমি অনেক দূরেই থাকি, চেষ্টা করি দূরে থাকার। আর পুজো চলে এসেছে, ভগবানকে এখন অবধি আমি দেখিনি, তো জানি না কবে দেখতে যাব, আদৌ যাব কি না আমার কোনো জানা নেই। তো তারপরে দেখো সামনেটা পড়া হয়ে গেছে, এখন পেছনের হাতটা পড়ছি, আমার তো হাত এখন অনেক কালো হয়ে গেছে, তো এত গরমে আমার স্কিনে দেখতেই পাচ্ছ কত র্যাশ বেরিয়েছিল, তাও এখন একটু কমেছে, মানে খুবই অবস্থার। অনেকটা দিন পরে মেহেন্দিটা পড়েছি, তো অনেকটা দিন পরে কেমন লাগছিল হাতটা, ভার ভার লাগছিল, যেহেতু পড়ি না, ছোটোবেলায় পুজো আসলে মানে সারা রাত রাত জেগে মেহেন্দি পরা, পাড়ার সবাই মিলে হই হুল্লোড় করে, বান্ধবীরা মিলে সব ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা, কি করব না করব সেই সবগুলো মনে পড়লে এখন খুব কষ্ট হয়। আর এখন তো বেরোতেই চাই না, তখন কবে বেরোবো, কতক্ষণে বেরোবো। তারপরে এই যে পুজো আসলেই যে সন্ধেবেলায় বৃষ্টি, এ হচ্ছে আরও মন খারাপের একটা জায়গা, মানে যেখানে বেরোবো ভেবেছি সেখানে অজস্র কালকে মেঘ বৃষ্টি ঝড়, তো তার মধ্যে কী করে বেরোবো বলো, তো কি বলবো, তার মধ্যে ছেলেটাও এত কাশছে। হ্যাঁ, ও যদি সুস্থ না থাকে তাহলে কোনোদিনও কি ঘুরতে যেতে পারি? তো দেখো মেহেন্দিটা পড়তে পড়তে তোমাদের সাথে গল্প করলাম, এটা পরে আমি ভয়েস দিলাম, তখন অনেক কিছু অনেক গল্প করছিলাম ছেলের সাথে, ছেলে বলছিল মম তুই কোথা থেকে শিখেছিস মেহেন্দি পড়া, আমি বলছি আমার মা শিখিয়েছে, ছোটোবেলা মাই আগে পড়িয়ে দিত মেহেন্দি, তারপরে নিজে নিজে শিখলাম, নিজে নিজে শিখার ছোটোবেলায় মা শাড়ি, মা তো শাড়িও পরিয়ে দিত, সবই সাজিয়ে দিত, মা চুল বেঁধে দিত, তারপরে বড় হলাম নিজে নিজে করলাম, মা বিউটিশিয়ানটা শেখালো, তারপরে সব কিছু এক এক্সপার্টগিরি করলাম। কিন্তু এই যে মা চলে যাওয়ার পরেই ফ্রেন্ড আমি দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, অসুস্থ ছিলাম ছোটোবেলা, তো এতটা ছিলাম না, মানে কিরকম একটা লাগে থেকে থেকেই না মায়ের একটা নেশা ওঠে যে মাকে দেখতে পাচ্ছি না, তখনই না ব্রেনে কোনো কাজ করে না, কান্না করি, তারপরে না মানুষের দুর্ব্যবহার, বিশেষ করে বেশিরভাগই বাড়ির লোক আছে সবই মিলেমিশে, পুজোর দিনে আর সেসব বলতে চাই না, তো কোথাও যেন কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো কষ্টের মধ্যেও তো খুঁজতে হবে, দেখো ওষুধের প্যাকেট পাশে নিয়ে বসেছিলাম, ওষুধ খেয়েছিলাম, তারপরে ওষুধের প্যাকেটও রয়েছে, আর আমার আয়ুষ ভিডিও করে দিচ্ছে। তো কোথায় ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব জানি না, কিন্তু যে ইচ্ছা আছে যাওয়ার, যদি ভগবান টানে তো যাব, যদি আয়ুষ ঠিক হয়ে যায়। তো দেখো মেহেন্দিটা পড়ছি, তোমরা বলো, আমরা ডান হাতেও মেহেন্দি পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ডান হাতে পড়বো, তখন আমি আয়ুষকে খাওয়ালাম, রাত হয়ে গেল, আয়ুষ এত কাজ ছিল এর জন্য আর মনটা খারাপ হয়ে গেলো বলে আর ডান হাতে মেহেন্দি আমি পড়িনি, আমি ডান হাতেও নিজে নিজে পড়তে পারি, সেই মেহেন্দি যদি ভিডিওটা বানাই, মানে মেহেন্দিটা পড়ি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো দেখো ফাইনাল লুকটা ঠিক এইরকম ছিল মেহেন্দির, দেখো আমি জাস্ট একটা সিম্পল মেহেন্দি পরেছি, মানে ব্রাইডাল সিম্পল মেহেন্দি, তো তোমরা দেখতেই পাচ্ছ পরেছি। আর দেখো মেহেন্দিটা এই এইরকম হয়েছিল, শুকিয়ে যাওয়ার পরে আমি মানে জাস্ট তখন হালকা হয়েছে, তো তারপরে দেখো কত সুন্দর হয়েছিল, একটা ছোট্ট মেহেন্দির ভিডিও ছাড়লাম তোমাদের সবার সাথে। তারপরে দেখো পরের দিন সকালবেলা এটা এইরকম কালার এসেছিল। তো চলো ভিডিওটা তোমাদের সবার জন্য ছিল, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মেহেন্দিটা কেমন হয়েছে,
আর তোমরাও সবাই মেহেন্দি পড়েছো কিনা জানিও। চলো সবাই ভালো থেকো, টাটা।